হ্যালো, আসসালামু আলাইকুম। ইতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ। তো এখানে আমার লাগবে পেঁয়াজ, আর মশলার মধ্যে লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এখানে আমি আদা রসুন দিব না, আদা রসুন ছাড়াই আমি এই তরকারিটা আজকে রান্না করব। এখানে আছে পুঁই শাক আর একটা আলু, আর আমার আছে চিংড়ি মাছ আর বরাবরের মতো তেল আর লবণ। ওকে, শুরু করা যাক। ফার্স্টে আমি তেল দিয়ে নিলাম, অল্প তেলই দিব যেহেতু অল্প পয়সা। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, লবণ দিব, এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিব। যাতে পুরো লাগে মশলাগুলো কষানো হলে, তারপরে আমি এটার মধ্যে চিংড়ি মাছ আর আলু দিয়ে দিব। এখন আমি এর মধ্যে গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সরি, এটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি এটা কষাবো একটু। এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আলু আর চিংড়ি মাছটাকে আলাদা করে ফেলবো। আলুগুলোকে উঠে ফেলবো, যেহেতু আমরা প্রবাসে থাকি, এখানে আলু অনেক ধরনের আলু আছে। তো কোনো কোনো আলু তাড়াতাড়ি, বেশিরভাগই আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য সবসময় আমি আলু শেষের দিকে দিই। আলু হতে বেশি সময় লাগে না, আর প্রথম দিকে দিলে আলুগুলো গলে যায়। আলুগুলো উঠানো হয়ে গেল, এখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে অল্প পানি দিয়ে দিব, এখন ঢেকে দিব। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। জালটাকে এখন একটু বাড়িয়ে দিব। এখন আর আমি ঢাকনা দিব না,
চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এভাবে কুক হতে থাক যে পর্যন্ত ঝোলটা একটু মানে ড্রাই ড্রাই হয়ে না আসে। সো হয়ে গেল আমার পুঁই শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারাও এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।